ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অবশেষে চূড়ান্ত হয়েছে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি। প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। এক নজরে দেখে নিন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সময়সূচি। আগামী অক্টোবর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। 16 দলের এই আসর শুরু হবে আগামী 17 অক্টোবর। আজ একটি ডিজিটাল শো এর মাধ্যমে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবারের বিশ্বকাপের মূল পর্ব অনুষ্ঠিত হবে 12 দল নিয়ে। তবে মূল পর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশ শ্রীলঙ্কার সহ মোট 8 দল দুই ভাগে দুই গ্রুপে হয়ে খেলবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রথম পর্বের গ্রুপ এ তে শ্রীলঙ্কা মুখোমুখি হবে নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ডের। আর বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওমানে। 17 অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 19 অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। আর শেষ ম্যাচে 21 অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে মাহমুদুল্লাহর দল। প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার 12-তে বাংলাদেশ দল সুযোগ পাবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলার। এ গ্রুপের ষষ্ঠ দলটি হবে প্রথম রাউন্ডের গ্রুপের রানার্স আপ। তবে বাংলাদেশের প্রথম রাউন্ডের গ্রুপ রানার্স আপ হলে কিন্তু প্রতিপক্ষ পরিবর্তন হয়ে যাবে, তখন দ্বিতীয় রাউন্ডে লাল সবুজ জার্সিধারীদের অবস্থান হবে গ্রুপ একে। সুপার 12-তে এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার 12-তে মোট 30টি ম্যাচ হবে, যেটা শুরু হবে 24 অক্টোবর থেকে। 12 দলকে দুই গ্রুপে ভাগ করে মূল লড়াই হবে সংযুক্ত আরব আমিরাতের 3 ভেন্যু, দুবাই, আবুধাবি ও শারজায়। ভেন্যুগুলোতে গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও প্লে অফ, সেমিফাইনাল ও ফাইনাল হবে। টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দেশটির করোনা পরিস্থিতি ভালো না হওয়াতে টুর্নামেন্টটি সরে আরব আমিরাত ও ওমানে চলে গেছে। অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।